সপ্তম শ্রেণী কাগজ কেটে গুণ একক কাজে সমাধান করব। এখানে কত এক্স প্লাস থ্রি ইন্টু কত এক্স প্লাস ফোর। এক নম্বরে কি এই গুণফল নির্ণয়ের জন্য কাগজ কেটে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স এবং প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জন্য কি টাইলস বানাতে হবে। তারপর কি কলাম বরাবর কি আমরা প্রথম রাশিটা নেবো এক্স প্লাস থ্রি কলাম বরাবর, আর সারি বরাবর কত এক্স প্লাস ফোর। এর উপাদানের টাইলস গুলোকে চিত্র অনুযায়ী বসাতে হবে, আর প্রত্যেকটি টাইলস দিয়ে কি কলামের প্রত্যেকটি টাইলস দিয়ে সারির টাইলস এর গুণ করে কি গুণফল যা আসবে সেই অনুযায়ী কি টাইলস বসাতে হবে। এখন কি আমরা এক্স প্লাস এক্স স্কোয়ার জন্য এই টাইলসটা নিচ্ছি এবং কি মাইনাস এক্স জন্য আর একটা টাইলস। এক্স স্কোয়ার কি বর্গাকার আকৃতির, এই কারণে কি এই কাগজটি আমরা কাটতে হবে যে বর্গাকার আকৃতির হয়। মাইনাসটাও কি বর্গাকার কারণ এক্স স্কোয়ার। তোমরা কালার ভিন্ন নিতে পারো, যদি প্লাস এন্ড মাইনাস দুইটা দুই কালারে নেবা বা রং পেন্সিল দিয়ে রং করে নেবা কাগজ কেটে। আর এক্স এক্সটাকে আয়তাকার আকৃতির আয়তাকার রাখবা, প্লাস এক্স এক কালার করবা এবং কি মাইনাস এক্স অন্য একটা কালার করবা। আর প্লাস ওয়ানের জন্য সাদা রাখতে পারো অন্য রাখতে পারো, আর মাইনাস ওয়ানের জন্য আরেকটা কাগজ কেটে রং করে নেবা। তা কলাম বরাবর কত এক্স প্লাস থ্রি। এক্স প্লাস থ্রি মানে কি মানে একটা এক্স। তাহলে এক্স এর জন্য কি আমরা কি নিছি এই টাইলসটা, এই টাইলসটা বসাতে হবে যে এক্স। আর থ্রি থ্রি তে আমরা তিন তিনটা টাইলস বসাবো থ্রির জন্য, মানে ওয়ান ওয়ান ওয়ান। তাহলে ওয়ান এর টাইলস কয়টা বসাবো, তিনটা, এক দুই তিন, থ্রি হয়ে গেছে। আর এক্স প্লাস ফোর এর জন্য কি এক্স এর জন্য আমরা এই টাইলসটা নিচ্ছি এটা বসাবো। আর প্লাস ফোর মানে কি সাইডটে টাইলস, মানে এক সাইডটে এক আকারে কি টাইলস বসালেই হয়ে যাবে, একটা দুইটা তিনটা সাইডটা। এখন কি এই কলাম কলামের টাইলস দিয়ে এই সারির টাইলস কে গুণ করব। এটা কি ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা কি এক্স, আর এটাও কত, এটা হচ্ছে এক্স, আর এগুলো ওয়ান সবগুলো ওয়ান। তাহলে এই ওয়ান রে ওয়ান এর সাথে এক্স গুণ করে তো এক্স এর সাথে ওয়ান গুণ করলে তো এক্সই হবে। এক্স এর জন্য কোন টাইলসটা বসবে, এই টাইলস, তাহলে এই টাইলসটা এখানে বসাতে হবে। তারপর ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে কত ওয়ান হবে, আবার এই ওয়ান এর সাথে হতো এই ওয়ান গুণ করলে ওয়ান, আবার এই ওয়ান এর সাথে এই ওয়ান গুণ করলে ওয়ান, আবার এই ওয়ান এর সাথে এই ওয়ান গুণ করলে ওয়ান, ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান। তারপর কি এই ওয়ান দিয়ে এক্স গুণ করলে কত এক্স। এভাবে কি গুণ করে তোমরা বসাবা। তারপর এই ওয়ান দিয়ে এক্স গুণ করে কত ওয়ান এর সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে কত এক্স। যেহেতু প্লাস তাহলে কি প্লাস টাইলস এর এটা বসাতে হবে, প্লাস টাইলস এর জন্য। আর তারপর কি এই এক্স এর সাথে এক্স গুণ করে কত এক্স গুণ এক্স গুণ কত এক্স, কত এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কত প্লাস, কারণ দুটাই প্লাস, প্লাস এক্স স্কোয়ার জন্য কত এই টাইলসটা বসাবো আমরা। তাহলে এটার সাথে এই এক্স গুণ করলে কত এক্স স্কোয়ার, এটা কত এক্স স্কোয়ার, আর এই এক্স এই ওয়ান গুণ করলে কত এক্স, এক্স এর জন্য কত প্লাস এক্স এর জন্য এই টাইলসটা। তারপর আবার এক্স দিয়ে এই ওয়ান রাউন্ড করলে এক্স, আবার এক্স দিয়ে এই ওয়ান রাউন্ড করলে এক্স। তাহলে এইভাবে কি গুণ করে বসাতে হবে। এখন কি আমরা যদি গুণফলটা দেখি, গুণফলে কি এই সবগুলো টাইলস যোগ করতে হবে। তাহলে গুণফলে এক্স স্কোয়ার টাইলস কয়টা, একটা, এখন এক্স স্কোয়ার, আর এক্স কয়টা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এক্স আকৃতির টাইলস কয়টা ষাটটা, আর ষাটটাই কি প্লাস, এখানে কি প্লাস সেভেন এক্স। আর ওয়ান আকৃতির টাইলস কয়টা, দুই চার ছয়
আট, দশ, বারো, প্লাস বারো, যা নির্ণয় গুণ ভুল কত? এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বারো। কাগজ কেটে গুণ করব এখন আমরা, টু এক্স প্লাস ওয়ান ইন্টু কত? এক্স এক্স মাইনাস টু। তো গুণ পদের জন্য কি আলাদা আলাদা কাগজ কেটে নিতে হবে? এক্স এর জন্য একটা কাগজ, প্লাস এক্স এর জন্য একটা, মাইনাস এক্স এর জন্য একটা, প্লাস এক্স স্কোয়ার জন্য আর একটা, এবং মাইনাস এক্স স্কোয়ার জন্য আলাদা টাইলস করতে হবে। প্লাস ওয়ান মাইনাস ওয়ানের জন্য কি আলাদা টাইলস? এই প্রথম রাশিটিকে আমরা সারি বরাবর সহ কলাম বরাবর, আর দ্বিতীয়টা আর কি সারি বরাবর। কাগজে কি কলাম বরাবর কত টু এক্স প্লাস ওয়ান, আর সারি বরাবর কত এক্স মাইনাস টু? এই টাইলস চিত্র অনুযায়ী বসাতে হবে, আর এমনভাবে টাইলস বসাতে হবে যেন টাইলসের কি সবগুলো কি আয়তাকার আকৃতির হয়, আয়তাকার। তাহলে কি আবার কি প্রত্যেকটি টাইলস দিয়ে কি কলামের টাইলস দিয়ে কি সারির টাইলস গুণ করে যে গুণফল আসবে সেই অনুযায়ী কি টাইলস বসাতে হবে। তাহলে প্লাস এক্স স্কোয়ার জন্য আমরা, যেহেতু এক্স স্কোয়ার মানে কি বর্গাকার আকৃতির, এই কারণে কি এই কাগজটাকে তোমরা সব পাশে কি সমান হয় এভাবে কি কাগজটা কাটতে হবে। আর মাইনাস এক্স স্কোয়ার জন্য সেম, কিন্তু দুটো চিহ্ন কি মানে কালার ভিন্ন করে রং পেন্সিল দিয়ে ভিন্ন রঙে করে দেবা। আর প্লাস এক্স, প্লাস এক্স এর জন্য আয়তাকার আকৃতির কাগজ কাটবা, এটার জন্য আলাদা কালার করবা। আর মাইনাস এক্স এর জন্য কি আলাদা রং করবা, এটাও কি আয়তাকার। আর প্লাস ওয়ানের জন্য একটা ই করবা, আর মাইনাস ওয়ানের জন্য আর একটাই। তাহলে টু এক্স প্লাস ওয়ান কে আমরা কলাম বরাবর বসাবো, কলাম বরাবর এই বরাবর। তো টু এক্স প্লাস ওয়ান এর মানে কি এক্স কয়টা বসবে? দুইটা। আর যেহেতু প্লাস, তাহলে প্লাস এক্স কয়টা বসাবো? দুইটা, এই যে একটা, এই যে একটা। আর প্লাস ওয়ান, ওয়ানের জন্য এই যে এটা হলো ওয়ান, এটা হচ্ছে এক্স, আর এটাও কত এক্স। আর সারি বরাবর কত এক্স মাইনাস টু? এক্স মাইনাস টু, এক্স প্লাস এক্স একটা, আর মাইনাস টু রে আমরা এই ওয়ান ওয়ান কি দুইটা টাইলস বসাবো, মাইনাস ওয়ান এর দুইটা টাইলস। এই যে এই যে এটা মাইনাস ওয়ান, আর এটাও কি মাইনাস ওয়ান। এই এক্স দিয়ে কি এই এক্স এ গুণ করলে কত? এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের জন্য কি এই টাইলস এর কাগজটা বসাবো, এই টাইলস এর। তারপর এক্স দেখি এই ওয়ান এর মাইনাস ওয়ান এর গুণ করলে কত? এক্স এর সাথে মাইনাস ওয়ান করলে কত? মাইনাস এক্স। মাইনাস এক্স এর জন্য কোন টাইলস? এই যে এই টাইলসটা, এই টাইলসটা এখানে বসাতে হবে। তারপরে আবার এই এক্স দে এই মাইনাস ওয়ান এর গুণ করলে কত? মাইনাস এক্স। মাইনাস এক্স এর জন্য এই টাইলসটা। আবার এই এক্স দে এক্স এর গুণ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার জন্য এটা প্লাস এক্স স্কোয়ার। আবার এক্স দে এই মাইনাস ওয়ান এর মাইনাস এক্স এর জন্য এই টাইলস, আর এক্স দে এই মাইনাস ওয়ান এর গুলো, এটাও কি মাইনাস এক্স। তারপর তো ওয়ান রে এক্স দ্বারা গুণ, ওয়ান রে এক্স দ্বারা গুণ করলে কত? এক্স প্লাস এক্স, প্লাস এক্স এর জন্য এই টাইলসটা বসাতে হবে এখানে। আবার এই ওয়ান দিয়ে মাইনাস ওয়ান এগুলো গুণ করলে কত আসবে? মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ানের জন্য তো লাল টাইলস, এখানে মাইনাস ওয়ান। আর এই ওয়ান দিয়ে আবার মাইনাস ওয়ান করলে মাইনাস ওয়ান। এখন যেগুলি মিল আছে সেগুলিকে আমরা কেটে দেবো, বিপরীত চিহ্ন যুক্ত থাকবে সেগুলি কেটে। এটা কি? এটা হলো প্লাস এক্স, এটা হচ্ছে প্লাস এক্স টাইলস, আর এটা কি মাইনাস এক্স। এই কারণে এটা কেটে দিচ্ছে যে প্লাস এক্স মাইনাস এক্স কাটা। তো এখানে বাকি থাকে কয়টা? এই যে একটা প্লাস এক্স স্কোয়ার, এই যে একটা প্লাস এক্স স্কোয়ার, তো কয়টা? টু এক্স স্কোয়ার, দুটো কি প্লাস। আর এই যে একটা, এই যে একটা, কয়টা? এক দুই তিন, এই তিনটা এক্স কি মাইনাস, মাইনাস টাইলস। তাহলে মাইনাস থ্রি এক্স কয়টা? তিনটা। আর এই মাইনাস ওয়ান কয়টা টাইলস আছে? এই যে একটা, এই যে একটা, মানে এই
কিসের মধ্যে কি যেগুলো আছে সেগুলো দিতে হবে। তাহলে মাইনাস ওয়ান এর টাইল স্কয়ারটা দুইটা, তাহলে এখানে মাইনাস টু, তো এক্ষেত্রে আসলে কত, 2x² - 3x -